দরজাটা কিন্তু অটো, ফুল অটো। আমি এখানে চাপ দিলে কিন্তু দরজা কিন্তু অটোমেটিক খুলে যাবে, আবার কিন্তু চাপ দিলে কিন্তু দরজা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তার আগে আপনাকে একটা জিনিস দেখানি, এটা কিন্তু দেখেন মাঝখানে কিন্তু কোনো পার্টিশন নেই বাবু ভাই, দেখেন অনেক বড়, লাগেজ ক্যারি করতে পারবেন বা যে কোনো কিছু আপনি সুন্দরভাবে কিন্তু প্রবেশ করতে পারবেন। খুব জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে খুব ভালো আছে বাবা। আজকে দেখাবো টয়োটা রাম গাড়ি, টয়োটা রাম জি এডিশনের গাড়ি, 2004 মডেল, 2009 রেজিস্ট্রেশন, ডক্টরের গাড়ি, খুবই ভালো কন্ডিশন। ওনার বাবাও ডক্টর, ছেলেও ডক্টর, দুজনেই ডক্টর, এবং গাড়ির পিছনে কিন্তু ডক্টরের চিহ্ন সহ দেওয়া আছে। আমি আপনাদের দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে কিন্তু প্রাইসটা বলে দিব। জি, গাড়িটার মডেল 2004 মডেল, 9 রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি এবং নামানা থেকে সিএনজি কনভার্সন করা আছে। ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র, বাইরে কিন্তু স্কাই কালার, খুবই ভালো কন্ডিশনের গাড়ি, পরিপাটি সাজালো গোছালো গাড়ি। আপনি 100 টাকা ডেকোরেশনও করতে হবে না, সিট কাবল লাগা আছে এবং সিএনজি কনভার্সন করা আছে। 2004 মডেল, 9 রেজিস্ট্রেশন, সামনে থেকে শুরু করবো। দেখেন আমরা যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন, জেনুইন হেডলাইট, কোনো চেঞ্জ হয় না, কোনো পরিবর্তন হয় না গাড়ির সাথে। সুন্দর গ্রিল, রামের মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, সুন্দর একটা বাম্পার এবং এই হেডলাইটটা কিন্তু গাড়ির সাথে। সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল, মানে এখানে দেখেন টয়োটার লোগো দেওয়া আছে, এটা জাপানি স্টিকার, এটা জাপানি স্টিকার, ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, একদম পরিপাটি সাদা গোছালো আছে। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ আছে, সে পাশে জয়েন আছে, ক্রস আছে, গাড়ির সাথে পাবেন। বাবু এই দরজাটা কিন্তু অটো, ফুল অটো। আমি এখানে চাপ দিলে কিন্তু দরজা কিন্তু অটোমেটিক খুলে যাবে, আবার কিন্তু চাপ দিলে কিন্তু দরজা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তার আগে আপনাকে একটা জিনিস দেখানি, এটা কিন্তু দেখেন মাঝখানে কিন্তু কোনো পার্টিশন নেই বাবু ভাই, দেখেন অনেক বড়, লাগেজ ক্যারি করতে পারবেন বা যে কোনো কিছু আপনি সুন্দরভাবে কিন্তু প্রবেশ করতে পারবেন, খুবই সুন্দরভাবে জার্নি করতে পারবেন। ওকে, এবং এই দরজাটা কিন্তু ফুল অটো, এবং অটো কিন্তু আপনি ওখান থেকে স্টিয়ারিংয়ের পাশে কিন্তু সুইচ আছে, ওখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন, চাপ দিলে বন্ধ হবে, অফ হবে, সব হবে। আপনি দরজাটা কিন্তু ফুল অটো, স্টিয়ারিংয়ের পাশে কিন্তু সুইচ আছে, ওখান থেকে কিন্তু অফ অন করতে পারবেন, আবার এখানে ম্যানুয়ালে কিন্তু অফ অন করতে পারবেন। খুবই সুন্দর, ভালো কন্ডিশনের গাড়ি টয়োটা রাম, এবং হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ আছে, সে পাশে জয়েন আছে, ক্রস আছে, গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন। কোনো খোলাকাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই। এই ব্যাকলাইটটা গাড়ির সাথে এখানে দেখেন 04 লেখা আছে, 2004 মডেল, জাপানি স্টিকার সহ, পিছনে গ্লাসটা অরিজিনাল, টয়োটার লোগো আছে এবং এখানে দেখেন জাপানি স্টিকার আরেকটা পেয়ে যাচ্ছেন। এই ব্যাকলাইটটা গাড়ির সাথে এখানে রাম লেখা আছে, ডিজিটাল নাম্বার প্লেট, টয়োটার মনোগ্রাম, সুন্দর একটা ওয়াইফাইয়ের ব্যবহার করেছে এবং নামানা থেকে সিএনজি কনভার্সন করা আছে। আমি বলেছি বাপও ডক্টর, ছেলেও ডক্টর, দেখেন ডক্টরের চিহ্ন কিন্তু প্লাস চিহ্ন দেওয়া আছে, এই পাশটা কিন্তু প্লাস চিহ্ন দেওয়া আছে, খুবই সুন্দর। এবং গাড়ির মালিক কিন্তু খুবই যত্নে গাড়িটা ব্যবহার করেছে, তারাই কিন্তু প্রথম মালিক, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক, কাগজপত্র সব আপডেট। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত দেখেন কোথাও কোনো ক্র্যাশ আছে, কোনো কিছুই পাবেন না, ভালো ফিনিশের গাড়ি। ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র দেখেন, আর উডেন প্যানেলগুলো কত সুন্দর বাবু, দেখেন স্টিয়ারিং সহ কিন্তু উডেন পেয়ে যাচ্ছেন, একদম 100% ভালো ফিনিশের ইন্টেরিয়র। হ্যাঁ, ভিতরে বিস্কিট কালার, বিস্কিট কালার সিট কভার, সিলিংটাও মশালা একদম পরিপাটি অবস্থা আছে, একদম সাজালো গোছালো গাড়ি। শুধু তেল ভরবেন, গ্যাস ভরবেন, গাড়ি চালাবেন। আমরা ইঞ্জিনের কন্ডিশনে দেখবো, ইঞ্জিনের কন্ডিশনে মশালা খুবই ভালো কন্ডিশন আছে, দেখেন চ্যাসিস কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওই পাশটা কিন্তু রং করা নেই। ভিতরে সাইডে দু এক জায়গায় আঁচুর ছিল, আমরা টাচ আপ করেছি। ভিতরে ইন্টেরিয়রটা দেখেন একদম সাজালো গোছালো আছে, ভিভিটে ইঞ্জিন, ইঞ্জিন, সাসপেনশন, মাউন্টিং, গিয়ারবক্স সব ভালো কন্ডিশন পেয়ে যাবেন। সিসি হচ্ছে 1500। হ্যাঁ, 1500 সিসির গাড়ি, 2004 মডেল, 9 রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি। আমরা কিন্তু ভিডিও করি কিন্তু শর্টকাট দেখানোর জন্য, যে কাস্টমারকে জাস্ট খালি জানাই যে আমাদের কাছে এই গাড়িটা আছে, আপনারা দেখে যান, আপনাদেরকে সন্ধান দেওয়ার জন্য কিন্তু আমরা ভিডিওটা করি। বাকিটা কিন্তু আমাদের কথার সাথে কাজে মিল আছে কি না আপনারা যাচাই বাছাই করে এবং দেখবেন, এবং অবশ্যই আমার শোরুমে এসে তারপরে গাড়িটা আপনি ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। অবশ্যই আমরা যে গাড়িতে যে অপশানগুলো আছে এবং যে গাড়ির যে অবস্থা আছে সেভাবে আমরা কিন্তু রিভিউ দেওয়ার চেষ্টা করি। এবং গাড়ির মডেল আবার বলে দিই, 2004 মডেল, 9 রেজিস্ট্রেশন এবং 1500 সিসি গাড়ি, গ্যাস এবং তেল দুটো ইনক্লুড করা আছে, নামানা থেকে সিএনজি কনভার্সন করা, সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট অরিজিনাল, গাড়ির সাথে পেয়ে যাবেন, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক, কাগজপত্র সব কিছু আপডেট পেয়ে যাবেন। আমরা দেখছি টয়োটা রাম গাড়ি, এক দরজা পাওয়ার, ভালো ফিটিংসের গাড়ি, ভিতরে বিস্কিট কালার। এই গাড়ির দাম দিয়েছি আস্কিং প্রাইস 1,45,000 আস্কিং দিয়েছি, কিছু নেগোসিয়েবল করবো। আপনার ভিডিও দেখে কে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো, ডিসকাউন্ট করবো। আমার মোবাইল নাম্বার 0171000027, শোরুম নাম সিটি কারভ্যালি, সংসদ ভবনের পূর্ব পাশে, মণিপুরিপাড়া 2 নম্বর গেট, খামারবাড়ি মোড়ের পাশে আমার শোরুম। অবশ্যই আসবেন, গাড়ি দেখবেন, ভালো লাগলে দাম দর করবেন। বাবু ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।